এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের টার্গেটে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তবে বাধা হতে পারে বৃষ্টি, ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। স্পিন কোচ রাগুর আহেরাথের জন্মদিন, কেক কেটে উদযাপন করলেন অধিনায়ক তামিম ইকবাল, হেড কোচ হাথুরু সিংহে, ম্যানেজার নাফিস ইকবাল সহ অন্যরা। দলের বিশ্রামের দিনে তামিমকে নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন করাতে এসেছিলেন হেড কোচ। কারণটা স্পষ্ট, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬৯ আর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৩। তামিমের রান খরা কাটাতেই বাড়তি ভাবনায় টাইগার অধিনায়কের ব্যক্তিগত অনুশীলন। বার্ড দে বয় রঙ্গরা হেরাত বললেন, দ্বিতীয় ম্যাচে আইরিশদের বাউন্স ব্যাক করার সুযোগ দিতে চায় না টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তাদের গেম প্ল্যানও নিশ্চয়ই পরিবর্তন আনবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব, প্রথম ম্যাচের মতোই সামর্থ্যের পুরোটা দিয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে ১৮৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আয়ারল্যান্ডের। একদিনের ম্যাচে আইরিশদের পাওয়া ৭৫ জয়ের মধ্যে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের নামও আছে। তাই আয়ারল্যান্ড কোচ হেনরিক মালান বললেন, বড় দলকে হারানোর অভিজ্ঞতা আছে তাদের, বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত আইরিশরা। সত্যি কথা বলতে প্রথম ম্যাচে আমরা কন্ডিশন বুঝতে পারিনি, ব্যাটিং বোলিং কোনোটাই ভালো হয়নি। তার মধ্যে বাংলাদেশের বোলিং অ্যাটাক খুবই সমৃদ্ধ, তবে আমরা এটাও জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বাংলাদেশ দলের বিশ্রামের দিনে দুপুরে অনুশীলন করার কথা ছিল আয়ারল্যান্ডের, তবে রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত প্রায় এক নাগারে গুড়িগুড়ি বৃষ্টির জন্য অনুশীলনে আসেনি আইরিশরা। সিলেটের আকাশে মেঘের ঘন ঘটা, তাই দ্বিতীয় ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে জেগেছে শঙ্কা। ম্যাচ নিয়ে দুই দলের লক্ষ্যমাত্রাই অভিন্ন, তবে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সোমবার এই মাঠে শেষ হাসি টাইগারদের হলে সিরিজটাই হবে লাল সবুজদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।